কংক্রিটের ভিতর থেকে একটি ছোট্ট মোরগঝুঁটি গাছ বেরিয়েছিল। সেটি আস্তে আস্তে নিজেকে পত্রে পল্লবে বিস্তারিত করে কীরকম করে উঠেছে লক্ষ্য করুন। যেন মনে হচ্ছে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। কবির কথাটি মনে পড়ছে গাছটিকে দেখে। বৃক্ষ যে আদি প্রাণ তারই যেন জলজ্যান্ত উদাহরণ। আমার ঘরে সিঁড়িতে এই গাছটি নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আবার ফুলও ধরে গেছে, মোরগঝুঁটি ফুল, কত সুন্দর রংটি দেখতে পাচ্ছেন। বৃক্ষ যে প্রাণের প্রাচুর যে ভরা, মানুষের শ্রেষ্ঠ বন্ধু, এটি এই গাছটিকে দেখলেই মনে হচ্ছে কত সুন্দর করে নিজেকে একান্তে প্রতিষ্ঠা করেছে। কংক্রিটের ভেতর থেকে বট অশ্বত্থই হয়, কিন্তু এখানে মোরগঝুঁটি গাছটিও নিজেকে প্রতিষ্ঠিত করেছে, নিজের প্রাচুর্য, প্রাণ শক্তির প্রাচুর্য প্রমাণ দিচ্ছে যে মানুষকে বারে বারে গাছের কাছেই ফিরতে হয়। গাছের যে প্রাণ আছে, ঐশ্বর্য আছে, সৌন্দর্য আছে, সেগুলো সব যেন ওই গাছটি প্রমাণ করছে। ধন্যবাদ, নিশ্চয়ই সকলের ভালো লাগবে।